একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আলোচনা করেছিলাম, যে বন্য ফসল কেমনে আবাদী হল, যে গাছ বনে জন্মাতো সে কি করে ক্রপ হলো। আমরা বলেছি যে তার শ্যাটারিং যে ক্ষমতা সেটা সেটা চেঞ্জ হয়েছে, তার ডরমান্সি কমে গেছে, তার টক্সিনের পরিমাণ কমেছে, খাটো গাছ লম্বা হয়েছে, লম্বা গাছ খাটো হয়েছে, কখনো দানার আকৃতি বেড়েছে, ফলের আকৃতি বেড়েছে, ছোট হয়েছে, মানুষ তার ইচ্ছা মতন এগুলোকে বাছাই করে দিয়েছে। এগুলো কিন্তু বলেছি গত ক্লাসে। আমার প্রশ্ন, এই যে মানুষ এগুলো বাছাই করে নিতে পারলো, নিশ্চয়ই বৈচিত্র্য ছিল বলেই সে বাছাই করতে পেরেছে। তো নেচারে এই বৈচিত্র্য কিভাবে সৃষ্টি হয়, কে বলতে পারো? স্যার, হাইব্রিডাইজেশন মিউটেশনের মাধ্যমে, ন্যাচারাল ক্রসিং এর মাধ্যমে। জি, একটা হলো ন্যাচারাল ক্রসিং বা হাইব্রিড, ন্যাচারাল হাইব্রিডাইজেশন, ন্যাচারাল হাইব্রিডাইজেশন। দুই নাম্বার হলো মিউটেশন। মিউটেশন এটাকে এই জেনেটিক্স এর ভাষায় অনেক সময় বলে মেন্ডেলিয়ান ভেরিয়েশন। একই জিনিস, একই জিনিস, গাবরাবার কিছু নেই। মেন্ডেলিয়ান ভেরিয়েশন যা, মিউটেশনও তাই। আরেকটা ঘটনা ঘটেছে যেটা তোমরা বলো নাই, পলিপ্লয়েডাইজেশন, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি হওয়া, পলিপ্লয়েডাইজেশন হয়েছে। আমাদের কয়েকটা ফসলের নাম বলতে পারবা যেগুলো পলিপ্লয়েড? আমি কিন্তু ওই ক্লাসে বলেছি, বানানা, হুইট, পটেটো, সুইট পটেটো, সুগারকেন, এক্স্যাক্টলি, এগুলা সব হলো তোমার এই পলিপ্লয়েড ক্রপ। সুতরাং তিনটা ঘটনা ঘটেছে, একটা হলো মিউটেশন হয়েছে, একটা হলো এই হাইব্রিডাইজেশন হয়েছে, আর একটা হলো পলিপ্লয়েডাইজেশন হয়েছে। তা আমরা মিউটেশনের দুই একটা উদাহরণ দিই, নইলে তো এটা বোঝা যাবে না। দুই একটা উদাহরণ দিলে এটা তোমাদের জানাও সুবিধা হবে। মিউটেশন দুই রকম, একটা ম্যাক্রো মিউটেশন আর একটা মাইক্রো মিউটেশন। ম্যাক্রো হলো যেখানে তোমার ক্রোমোজোমের মধ্যে বড় পরিবর্তন হয়েছে। তোমরা থার্ড ইয়ারে পড়েছ ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। দেখো মনে করতে পারো কিনা, ডিলিশন হলো ক্রোমোজোমের একটা অংশ পড়ে যাওয়া, ভেঙে একটা অংশ পড়ে যাওয়া মানে অনেকগুলো জিন কিন্তু সে লস করে ফেলতে পারে। সুতরাং অনেক বড় চেঞ্জ হয়ে যায়, এই জন্য এটাকে ম্যাক্রো বলেছে। একটা অংশ ক্রোমোজোমের পড়ে যাওয়া মানে কত কত সংখ্যক জিন জানি তাতে লস হয়ে যেতে পারে, এটা হলো ম্যাক্রো মিউটেশন। কিংবা ধরো ইনভার্সন হলো, একটা অংশ ভেঙে তোমার 180 ডিগ্রি ঘুরে এসে লাগলো। কিংবা ধরো আরেকটার সঙ্গে এই ক্রস ওভার করে ক্রোমোজোম দেওয়া নেওয়া করে ফেললো। কিংবা ধরো একটা অংশই তিনবার চারবার করে ক্রোমোজোমে থাকলো, ডুপ্লিকেশন। সুতরাং এগুলোকে বলা হয় ম্যাক্রো মিউটেশন। একটা জিনে পরিবর্তন না, অনেকগুলো জিনের পরিবর্তন এখানে জড়িত। এই ম্যাক্রো মিউটেশনের কাজ হলো খুব বড় রকমের পরিবর্তন নিয়ে আসে গাছে, তখন মানুষ এখান থেকে বাছাই করার সুযোগ পায়। আমাদের যে মডার্ন মেইজ, আধুনিক কালের যে মেইজ, এই মেইজের আগে যে গাছ পূর্বপুরুষ ছিল সেটা কিন্তু অনেকটা ঘাসের মতো গাছ, গ্রাসি বলা হয়, গ্রাস মানে ঘাস জাতীয়, পটকর্ন ছিল এটা। সেখান থেকে তোমার এই ম্যাক্রো মিউটেশনের ফলে তার গাছের এই চেহারা কিন্তু পাল্টে গেছে, তোমার গাছটা খাড়া হয়েছে, শক্ত হয়েছে, এবং তার মধ্যে একটা কি দুইটা কপ বা তিনটা কপ ধরে এরকম গাছ কিন্তু মানুষ বাছাই করে। আগের গাছগুলো ছিল ঘাস জাতীয়, তার মধ্যে অনেকগুলো কপ ধরত। এখন যেমন আমরা
একটা গাছে একটা দুইটার বেশি কপ চাই না, কারণ তাহলে সবচেয়ে বড় হয় তোমার ওই কপটা। তুমি দেখবা আমাদের মাঠে গেলে যে ভুট্টার ক্ষেত্রে এক দুই কপ হয় এরকম গাছকেই আমরা বাছাই করে নিয়েছি। গাছটা লম্বা বড় তা সত্ত্বেও আমরা দুইটা বাছাই করি কপ, কেন? যাতে এই কপের যতগুলো বীজ থাকবে সেগুলো যেন পুষ্ট হয়, বড় দানার হয়। কাজে একসময় যে ভুট্টার গাছটা ছিল ঘাসের মতো, সেটা ম্যাক্রো মিউটেশনের ফলে একটা কাণ্ড বিশিষ্ট হয়েছে এবং তার মধ্যে দুইটা তিনটার বেশি কপ আর হয়। সুতরাং মানুষ যখন দেখলো যে আগে একটা ঘাসের মতো ছোট ছোট কপ হয়, আর এখন যে মিউটেশন হয়ে নেচারে এমন একটা ভুট্টার গাছ বা একাধিক ভুট্টার গাছ পেয়েছে যেগুলো তোমার অনেক বড় বড় ফল দেয়, অনেকগুলো বীজ হয়, মানুষ এটাই সিলেক্ট করেছে। সুতরাং একটা গ্রাসি পটকর্ন থেকে আমাদের মডার্ন ভুট্টা এসেছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিই, তোমরা কোনোদিন এগুলো চিন্তা করো নাই সেই জন্য বলছি। ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউট, তারা সবাই আত্মীয়। এরা কোন পরিবারের কে বলতে পারো? ব্রাসিকেসি ফ্যামিলি। এদের সাইন্টিফিক নাম কি জানো? আচ্ছা, এই যে ব্রাসিকা ওলারাসিয়া, এটা কি কেবল একটার নাম না সবটির নাম? সবগুলোর নামই, সবগুলোর নামই, শুধু আলাদা নিচে লাস্টটা একা আছে। তাহলে দেখো, আচ্ছা ঠিক আছে, এই সবগুলার একটা স্পিসিস কেন হলো? কেন এরা ভিন্ন ভিন্ন স্পিসিস নয়? তুমি দেখো, ক্যাবেজের মাথায় হলো বিরাট একটা পাতার বোঝা, আর কলিফ্লাওয়ারের মাথায় হলো একটা ফুলের বোঝা, অথচ এই দুইটা এক প্রজাতির মধ্যে, লক্ষ্য করো কিন্তু এরকম হওয়ার কথা নয়। কিংবা তোমরা যদি ব্রোকলি দেখেছো, বাজারে প্রচুর ব্রোকলি ওঠে সবুজ রঙের, সেটার ফুলটা দেখো আবার ঠিক কলিফ্লাওয়ারের ফুলের মতো না। আবার ব্রাসেলস স্প্রাউট হলো ছোট ছোট ক্যাবেজের মতো, গুল 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 গুল, সারা একটা গাছের সারা গা জুড়ে ক্যাবেজের মতো, কিন্তু অনেক ছোট, অনেকগুলো ধরে। এই চারটার কিন্তু একই তোমার সাইন্টিফিক নেম। তোমরা কখনো প্রশ্ন করো নাই যে গাছগুলো তো অনেক ডিফারেন্ট, তারপরে একই সাইন্টিফিক নাম কেন তাদের? শুধু পার্থক্য করেছে ভ্যারাইটি দিয়ে, এই তো? জি স্যার। এটার কারণ হলো একটা কমন ওয়াইল্ড স্পেসিস থেকে এই চারটা প্রজাতি সৃষ্টি হয়েছে। এই চারটা একই প্রজাতি, কিন্তু চার রকম হয়ে গেছে, চার রকম ভেরিয়েশন হয়ে গেছে। এদের কিন্তু এই প্যারেন্ট কিন্তু কমন, ওয়াইল্ড স্পেসিসটা কমন। এই ম্যাক্রো মিউটেশনের ফলে ক্যাবেজ হয়েছে একটা, ওই একই ইয়া থেকে ম্যাক্রো মিউটেশনের ফলে কলিফ্লাওয়ার হয়েছে, ফুল প্রাধান্য পেয়েছে, এক জায়গায় পাতা প্রাধান্য পেয়েছে আর এক জায়গায় ফুল প্রাধান্য পেয়েছে। আবার ব্রোকলিতেও ফুল, কিন্তু সেটা একটু বিন্যাস ডিফারেন্ট, সবুজ। আর ব্রাসেলস স্প্রাউট ক্যাবেজের মতোই, কিন্তু কাণ্ড জুড়ে অনেকগুলো ছোট ছোট ক্যাবেজ ধরে। একটা কমন প্রজাতি থেকে হওয়ায় তাদের সাইন্টিফিক নাম কিন্তু সেম, কিন্তু এরা দেখতে একটু ডিফারেন্ট বলে ওই ভার বা ভ্যারাইটি নাম দিয়ে তাদেরকে আলাদা করা হয়। তাহলে অল অফ দিস ফোর আর দ্য রিজাল্ট অফ ম্যাক্রো মিউটেশন। আমি মডার্ন মেজের একটা উদাহরণ দিলাম আর এই কোল ক্রপসের একটা উদাহরণ দিলাম, এটা হলো ম্যাক্রো মিউটেশনের কথা বললাম। এবার বলি ম্যাক্রো মিউটেশনে আসলে স্যার পরিবর্তনটা তাহলে কোথায় হচ্ছে? ক্রোমোজোমে, ক্রোমোজোমে শুধু জিনে না, কিন্তু একাধিক জিন এফেক্টেড বাই দ্য ম্যাক্রো মিউটেশন, একাধিক জিন এফেক্টেড অনেক। এরকম হতে পারে যে 10টা 20টা 40টা জিন এফেক্টেড হয়ে যায়, তখন এরকম বড় রকমের পরিবর্তন হয়। এটা হলো ম্যাক্রো মানে তো বড়, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স বুঝছো না, সেখান থেকে ম্যাক্রো মিউটেশন মানে ক্রোমোজোমের মধ্যে কোনো বড় পরিবর্তন হওয়া।
এখন আমরা মাইক্রো মিউটেশনের কথা বলি ভবিষ্যতে কি তাহলে স্যার ফুলকপি থেকে নতুন কোনো ভেজিটেবল আসার সম্ভাবনা আছে ও সেটা তো এখন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে এখন তো আমরা নিজেরা এদেরকে ম্যানেজ করি আগে তো ওরা জঙ্গলে ছিল জঙ্গলে এখন দে আর ভেরি মাচ কেয়ার্ড বাই দ্য পিপল আগে কিন্তু এগুলো জঙ্গলে ছিল ওয়াইল্ড গাছ সেই ওয়াইল্ড গাছ এক এক জায়গায় এক একটা লাগিয়েছে তার থেকে এরকম এক একটা বিভিন্ন রকম এসছে হাজার হাজার বছর ধরে কিন্তু এগুলো রয়েছে এক দুই বছরে না আর এখন যেগুলো আন্ডার হিউম্যান ম্যানেজমেন্ট সেখানে তো মানুষ তাকে রক্ষা করছে তুমি যেটা যেটা তার হয়েছে এটা কি সে রক্ষা করছে সুতরাং ন্যাচারাল সিলেকশন বা ন্যাচারাল প্রক্রিয়া কিন্তু তাতে কাজ করছে না কারণ আমি তো বীজ নিয়ে ঘরে রেখে দিচ্ছি সেই বীজ এনে পরের বছর লাগাচ্ছি আমি তো চেঞ্জ চাচ্ছি না যেগুলো জঙ্গলের মধ্যে গাছ আছে সেগুলোতে পরিবর্তন হবে কারণ সেগুলো আন্ডার ন্যাচারাল কন্ডিশন এবং সেখানে যদি ইন্টারভেনশন করো তুমি তোমার মতো করে সিলেকশন করতে পারবে এখন মনে করো আমার রাইস এই মনে করো BRI-28 এই BRI-28 এ ইভোলিউশন হবে না এটা তো আন্ডার ন্যাচারাল কন্ডিশনে গ্রো হচ্ছে না আমি নিজে কিন্তু আমার ঘরে বীজ রেখে দিচ্ছি সেই বীজটা নিয়ে লাগাচ্ছি যাতে এটার মতো হয় সুতরাং উই আর ইন্টারাপ্টিং দ্য ন্যাচারাল প্রসেসেস নো ন্যাচারাল প্রসেস নো ইভোলিউশন নো চেঞ্জ এইটাই হলো পার্থক্য মাইক্রো মিউটেশন এটা হলো মিউটেশন ইন জিন এখন আর ক্রোমোজোমে না কিন্তু জিনের কথা বলছি মিউটেশন ইন ওয়ান অর টু জিন এরকম মিউটেশন হলেও গাছের মধ্যে নানা রকম পরিবর্তন আসে এবং এটা কিন্তু স্মল ইফেক্ট ফেলে যারা মাইক্রো মিউটেশন করে তাদের ইফেক্ট কিন্তু এত বড় না যে একটা কলিফ্লাওয়ার হয়ে গেলো আর একটা ক্যাবেজ হয়ে গেলো এরকম না হয়তো এরকম যে একটা গাছের দানা পাকলেই পড়ে যায় আর একটা গাছের দানা পাকলেও পড়ে না একই গাছ মনে করো রাইসেরই পাকলেও পড়ে না তার মানে কি তার বোটার কোনো একটা মিউটেশনের ফলে যে গাছ যে বীজটা পড়ে না তার বোটাটা শক্ত হয়ে গেছে মিউটেশনের ফলে একটা চেঞ্জ এসছে যে কারণে সে আর ঝরে পড়ছে না সুতরাং এইরকম ছোট ছোট পরিবর্তন কিন্তু সৃষ্টি করে মাইক্রো মিউটেশন এবং এরা কিন্তু হারিয়ে যায় না জমা হতে থাকে সেলের ভিতরে অনেকগুলো একসঙ্গে জমা হলে তখন একটা প্রভাব সৃষ্টি করে গাছের সেই গাছ যদি মানুষের পছন্দ হয় তাহলে মানুষ সেটা বাছাই করে নেয় মানুষ তো মনে করো আমি তো গ্রামে আমার চাচাকে দেখতাম তিনি তোমার এই একটা জমি থেকে একটা ধানের জমি সেখান থেকে উনি ভালো ভালো সরাগুলো সব কেটে নিতেন মানে আগামী বছর লাগাবেন এইরকম ভালো ভালো ছড়া উনি ওই ধানের ক্ষেত থেকে কেটে নিয়ে যেত আমরা প্রশ্ন করতাম যে কাকা আপনি এটা কেটে আনলেন কেন উনি বলতাম যে আমি এগুলোকে আগামীতে বীজ হিসেবে ব্যবহার করবো খাবো না এটা এটা ফসল ফলাবার বীজ হিসেবে ব্যবহার করবো দেখো উনি কিন্তু অত লেখাপড়া জানতেন না কিন্তু তার মতো অনেকেই এই কাজটা কিন্তু করত সুতরাং মানুষ তার বুদ্ধি দিয়ে তার বিবেচনা দিয়ে প্রকৃতির মধ্যে যে পরিবর্তন হয় সেখান থেকে সে তার ডেজায়ার্ড প্ল্যান কিন্তু সে বেছে নিয়েছে কাজেই একদিকে নেচারে মিউটেশন হয়েছে মিউটেশনে পরিবর্তন সৃষ্টি করেছে আর মানুষ সেখান থেকে বাছাই করেছে এবং এইভাবে বুনো গাছ ফসলের মধ্যে নানা পরিবর্তন এনেছে আবার ফসলও আজকে থেকে 3000 বছর আগের যে ফসল সেটাও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে মানুষের ব্রিডিং এর কারণে বাছাই করার কারণে সুতরাং এইটা একটা রাস্তা বললাম যে কিভাবে নতুন ফসল নেচারে হয়েছে দ্বিতীয়টা বলি হাইব্রিডাইজেশন এটা হতে পারে এই দুইটা ভিন্ন রকম ভ্যারাইটির মধ্যে এটা হতে পারে দুইটা ভিন্ন স্পিসিসের মধ্যে প্রকৃতিতে কিন্তু এই দুই স্পিসিসের মধ্যেও ক্রস হয়েছে এরকম প্রমাণ
সবচেয়ে বড় প্রমাণ আমরা একটা দিতে পারি আমাদের আমাদের হুইটের হুইটের ক্ষেত্রে তিনটা প্রজাতির মধ্যে ক্রস হয়ে আমাদের হুইট তৈরি হয়েছে। একটু পরে আমি এটা আবার উদাহরণে যাব, কারণ এটা শুধু ক্রস হয় নাই, এখানে পলিপ্লয়েডিও হয়েছে। একদিকে যেমন ক্রস হয়েছে, তুমি তো বুঝো, জানি না যে আইডিয়া তোমাদের আছে কিনা, দুইটা প্রজাতির যখন ক্রস হয় সাধারণত তার F1 কিন্তু বাঁচে না। এটা কেন বলতে পারো কেউ? দুইটা প্রজাতির মধ্যে ক্রস করলে সন্তান তৈরি হয় না, বীজ তৈরি হয় না, কেন বলতে পারো? স্টেরাইল থাকে স্যার। মানে কেন হয় স্টেরাইল? মানে কারণ ইনকম্পাটিবিলিটি ক্রোমোসোম নাম্বারের একই রকম তো ঘটনা হলো, তুমি দুইটা প্রজাতির মধ্যে ক্রস করছো, দুইটা প্রজাতি কিন্তু ভিন্ন জিনিস, তাদের ক্রোমোজম কিন্তু এক প্রজাতি থেকে আরেক প্রজাতির অনেক ভিন্ন, তাদের হোমোলজির দিক থেকে, তাদের জিনের বিন্যাসের দিক থেকে। এই দীর্ঘ দিন ধরে তারা পরস্পরের থেকে পৃথক হয়ে গেছে এই গাছগুলো। এই জন্য তোমার সিরিয়াতে এখন তো অনেক যুদ্ধ হচ্ছে, ওখানে সিরিয়াতে কিন্তু গমের আদি বাড়ি। আমাদের মতো আমাদের ফসলের কিন্তু এই নিজস্ব বাসভূমি রয়েছে, জন্মস্থান রয়েছে, তোমরা জানো এটা? আমাদের মতো অরিজিন আমার অরিজিন, যেমন ধরো আমার বাড়ি নরসিংদী, তো আমার বাড়ি যে নরসিংদী এটা আমি বললাম, এটা সত্য কথা না মিথ্যা কথার প্রমাণ। প্রমাণ হলো নরসিংদীতে আমার বাবা থাকবেন, অথবা আমার বাবা ছিলেন, আমার দাদা ছিলেন, আমার চাচারা আছেন, কাউকে জিজ্ঞাসা করলেই বলবে যে হ্যাঁ তার দাদা এটা, চাচা এটা। তার মানে আমার যেখানে বাড়ি, তোমার যেখানে বাড়ি, সেখানে আমাদের আত্মীয় স্বজনরা রয়েছে। ফসলের যেখানে বাড়ি, যেখানে জন্ম, সেখানে তারও অনেক আত্মীয় স্বজন রয়েছে। ফসলের আত্মীয় স্বজন কারা? নানা রকম জাত। একটা ফসলের নানা রকম জাত হলো তার বড় পরম আত্মীয়। যেমন BR28, BR29 এর আত্মীয়, 81 আত্মীয়, 84 আত্মীয়। কি করে বুঝবো যে তারা আত্মীয়? চোখে দেখে তো বোঝা যায় না, কারণ ধান গাছ তো কথা কয় না। ক্রোমোজোম স্টাডি করে দেখা যাবে তাদের ক্রোমোজোম 24টাই। তাহলে আমরা আত্মীয়তা কি করে নির্ণয় করি? আত্মীয়তা নির্ণয় করি যার সঙ্গে সহজে এক ধান আরেক ধানের জাতের সঙ্গে ক্রস করে এবং সন্তান তৈরি করতে পারে সহজে, তারা হলো ওই জাতের আত্মীয়। যেমন ধরো তুমি যদি 28-এর সঙ্গে 29-এর ক্রস করো, সহজেই কিন্তু তোমার সন্তান হবে, গাছ হবে, F1 হবে, এবং আবার F1 লাগাও F2 হবে, F3 হবে। সুতরাং তুমি এখান থেকে বুঝতে পারবে যে কে ক্লোজ আত্মীয়। একটু পরেই আমি একটা কনসেপ্ট পড়াবো, তখন বুঝতে পারবে যে এই ক্রসের উপর ভিত্তি করেই মানুষ এই আত্মীয়তার বিষয়টা সন্ধান করেছে। এবং কোনো ফসলের সবচেয়ে বেশি ভিন্নতা পাওয়া যায় কিন্তু তার অরিজিনে গেলে। এখন গুলালুর অরিজিন কোথায় কে বলতে পারো? বলো তো গুলালুর অরিজিন। আয়ারল্যান্ডে না, আয়ারল্যান্ডে আমেরিকা না, গুলালুর অরিজিন কিন্তু আমেরিকাতে। কোন আমেরিকাতে? সাউথ আমেরিকাতে, পেরুতে। পেরুতে তোমরা জানো কিনা, গুলালুর যে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার সেটা হলো পেরুর লিমাতে, লিমা রাজধানী, পেরুর রাজধানী লিমা, লিমাতে হলো ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার। এটা ওখানে করা হয়েছে কারণ গুলালুর জন্মস্থান হলো পেরুতে। সেই পেরু থেকে গুলালু নিয়ে এসেছিল তোমার পর্তুগিজরা
যখন আমেরিকা আবিষ্কার করলো, আমেরিকা আবিষ্কার হওয়ার পরে তারা ওখান থেকে এটা নিয়ে আসলো এবং সেখান থেকে এটা এই পর্তুগালের পাশেই আয়ারল্যান্ড ইংল্যান্ড এগুলো কাছাকাছি। পর্তুগালে কিন্তু এই গুলালু খুব বেশি পপুলারিটি পায় না, কিন্তু আয়ারল্যান্ডে আবার তারা এটা খেয়ে খুব খুশি যে হ্যাঁ একটা ভালো ফসল পাওয়া গেছে, তারা এটাকে যত্নার্থী করেছে। এবং পৃথিবীতে এখন সবচেয়ে বেশি এই গুলালুর জাত তৈরি করেছে আয়ারল্যান্ড, কারণ এটা তাদের খুবই ফেভারেট ফসল হয়েছে। বুঝতে পেরেছো কিনা? আমাদের যে ভুট্টা, এই ভুট্টার কোথায় বাড়ি কে বলতে পারো? মেক্সিকো স্যার। মেক্সিকো, মেক্সিকো, ভুট্টার বাড়ি হলো মেক্সিকো। এবং সেই দেশের তেহুয়াকান বলে একটা নদী আছে মেক্সিকোতে, সেই তেহুয়াকান নদীর তীরে প্রাচীন মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ইনকা হলো আরেকটু দূরে, ইনকা, মায়া, আজতেক, সেগুলো কিন্তু আরেকটু পরের সভ্যতা, খুব বেশি দিনের না, এই ধরো 300-400-500 বছর। কিন্তু যেটা তেহুয়াকানে পেয়েছে এটা মনে করো 4,000-5,000 বছর আগের সভ্যতার কথা বলা হয়েছে। সেইখানে তোমার ওই মাটি ঘুরতে গিয়ে তোমার এই ভুট্টার কপ পাওয়া গেছে, মাটি দিয়ে এটা ফসিল হয়ে গেছে, ফসিল সেইখানে এটা পেয়েছে এবং কার্বন ডেটিং করে জেনেছে যে এটা কত বছর আগের এই জ্ঞান। সুতরাং তোমার এই ক্রসের ফলেও অনেক ভ্যারাইটি, অনেক রকমের ফসল তৈরি হয়েছে। একটা কথা বলি, ইন্টুগ্রেসিভ হাইব্রিডাইজেশন বলে একটা কথা আছে, ইন্ট্রু, INTRO, ইন্ট্রু, GRE SSIVE, ইন্টুগ্রেসিভ হাইব্রিডাইজেশন। এটার অর্থ হলো দুইটা প্রজাতির মধ্যে ক্রস হওয়া এবং আবার F1 এর আরেকটা প্রজাতির সঙ্গে ওই দুইটারই যে কোনো একটার সঙ্গে ন্যাচারালি ক্রস হওয়া, এটা হলো ইন্টুগ্রেসিভ হাইব্রিডাইজেশন। অর্থাৎ কি হয়, একটা স্পিসিস এর অনেক জিন আসে আর একটা স্পিসিস এর সামান্য জিন আসে, এটাকে বলে ইন্টুগ্রেসিভ হাইব্রিডাইজেশন। আমাদের যে আধুনিক গম আধুনিক গম, এটাও কিন্তু মিউটেশন অ্যান্ড ইন্টুগ্রেসিভ হাইব্রিডাইজেশনের ফলাফল। অর্থাৎ একটা ওয়াইল্ড গ্রাস ট্রিপসেকাম, একটা ওয়াইল্ড গ্রাস, একটা জেনাসের নাম বললাম ট্রিপসেকাম, TRIP, ট্রিপ, SACUM, ট্রিপসেকাম, এই ট্রিপসেকামের সঙ্গে প্রিমিটিভ মেজের মানে আগের দিনের মেজের এই হাইব্রিডাইজেশন হয়েছে এবং গমের মধ্যে কিছু চেঞ্জ, একটা তো মিউটেশনে চেঞ্জ হয়েছে আবার ইন্টুগ্রেসিভ হাইব্রিডাইজেশনেও চেঞ্জ হয়েছে এবং আলটিমেটলি আমাদের আধুনিক গম তৈরি হয়েছে। এইবার আমরা যাচ্ছি পলিপ্লয়েডির কথা বলতে। পলিপ্লয়েডি আমরা আগেই বলেছি যে দুই রকমের, একটা হলো নিজের ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাওয়া, যেমন ধরো একটা গোলালু গাছ ইনিশিয়ালি এটা কিন্তু ডিপ্লয়েড ছিল, এখনো পেরুতে বহু রকমের ডিপ্লয়েড গোলালু গাছ আছে, এই জন্যই পেরুকে কিন্তু জন্মস্থান বলা হয়, পেরু, লিমা, পেরুতে এখনো প্রচুর তোমার ডিপ্লয়েড পটেটো আছে। অথচ আমাদের পটেটো যেটা আমরা খাই এটা কিন্তু টেট্রাপ্লয়েড। ওটু বলছে কেন, কারণ কোন ডিপ্লয়েড গাছ যখন মাল্টিপ্লাই করে তখন তার সেল ডিভিশন হয়, গাছ যখন বাড়ে তখন কিন্তু সেল ডিভিশন হয় এবং সেই সেল ডিভিশনের সময় কোথাও যদি স্পিন্ডল ফাইবার তৈরি না হয় তাহলে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যায়। এরকম অকস্মাৎ ডাবল হওয়া এই গাছই হলো আমাদের আজকে পটেটো, কারো সঙ্গে ক্রস হয় নাই, ওই নিজের ক্রোমোজোম সংখ্যাই এই মাইটোসিসের ভুলের কারণে সংখ্যা বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে এবং তাতে এই
তোমার পটেটো তৈরি হয়েছে। সুইট পটেটো তো 6N হয়ে গেছে, 6X, ছয় হেক্সাপ্লয়েড হয়ে গেছে সুইট পটেটো। চিন্তা করো, ব্যানানা ট্রিপ্লয়েড হয়েছে, ওট টেট্রাপ্লয়েড হয়েছে, তার মানে নিজের ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি করে এইসব ফসল তৈরি হয়েছে। মানুষ দেখেছে যে এদের ফলন ভালো, তাদেরকে তোমার বাছাই করে নিয়েছে এবং এইটাই এখন আমরা আবাদ করছি এবং তার নানা রকম জাত তৈরি করছি। আমরা কিন্তু কোনো প্রজাতি তৈরি করি না, মনে রাখবা, কোনো প্রজাতি মানুষ সৃষ্টি করতে পারে না, নেচার কেবলমাত্র প্রজাতি সৃষ্টি করতে পারে হাজার হাজার বছরের পরিবর্তনের মাধ্যমে। মানুষ তার থেকে বাছাই করে নিতে পারে। স্যার ব্যানানাটা বলছিলেন যে বিভিন্ন ধরনের যে প্লয়েডি হয় এটা ব্যাখ্যা করুন স্যার, এটা একটু যদি ব্যাখ্যা করেন। ও ব্যানানা বিভিন্ন প্লয়েডি হয়েছে, ধরো তোমার এর 3X আছে, 3X কেমনে হলো? ব্যানানার একসময়, এখনো ব্যানানার ফুল হয়, একসময় ব্যানানার আবাদ হতো তোমার বীজ দিয়ে, তখন তোমার এই যখন গ্যামেট হয় কোনো ডিপ্লয়েড গাছে, তখন কিন্তু তার গ্যামেট হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডই সকল ব্যানানা হওয়ার কথা, কিন্তু আকস্মিকভাবে কোনো মিউসিসের সময়, গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম যদি দুই দিকে না যেতে পারে, তখন তারা একটা গ্যামেটের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন সেই গ্যামেটটা হয়ে যায় ডিপ্লয়েড। তো এরকম ডিপ্লয়েড গ্যামেট যখন হ্যাপ্লয়েড গ্যামেটের সঙ্গে ফিউজ করে নেচারে ফুলের মধ্যে, তখন তোমার ট্রিপ্লয়েড ব্যানানা তৈরি হয়। আর যদি কোনো ডিপ্লয়েড গ্যামেটের সঙ্গে আরেক ডিপ্লয়েড গ্যামেটের মিলন ঘটে, তখন তোমার টেট্রাপ্লয়েড ব্যানানা হয়ে যায়, এমনকি নেচারে হেক্সাপ্লয়েড ব্যানানার কথাও শোনা যায়। ওটার সঙ্গে যদি হ্যাপ্লয়েড কোনো গ্যামেট উড়ে এসে পড়ে, সে তো এক্স, বুঝো নাই? আমি বলছি ঘটনাটা শোনো, যে প্রথম অনেকগুলো মেকানিজম কিন্তু ব্যানানায় কাজ করে, ক্রস হয় কখনো, কখনো অটো পলিপ্লয়েডি হয় নিজের নিজের, এটা তো অটো পলিপ্লয়েড গ্রুপের মধ্যেই ব্যানানা, নিজের ক্রোমোজোম, যেমন মনে করো এই এই 6X যেখানে রয়েছে, 6X এর গ্যামেট হলো 3X, 4X এর গ্যামেট হলো 2X, তো 3X আর 2X এর যদি মিলন হয় তাহলে 5X হয়। আর নিজের ক্রোমোজোম তো নিজের সংখ্যা বৃদ্ধি সে করছি, যেমন প্রথম 3N হলো, 4N হলো, এই একদিকে ক্রসিং হচ্ছে আর একদিকে নিজের ক্রোমোজোম সংখ্যা সে নিচ্ছে, অটোমেটিক নেচার এটা করে দিয়েছে, এটা মানুষ করে নাই, নেচার করছে। এইভাবে তোমার 3X, 4X, 5X এসব বেড়ানা পাওয়া যায়, অটোপলিপ্লয়েডি। ভেবে দেখো তাদের কোনোটারই কিন্তু রিপ্রোডাকশন সিড দিয়ে হয় না, দেখো ব্যানানাতে হয় না, পটেটোতে হয় না, সুইট পটেটোতে হয় না, আলফালফাতে হয় না, কেন হয় না? কারণ তাদের যে মিউসিস হয় ফুলের মধ্যে সেটা ভেরি ইররেগুলার, কারণ তাদের তো যে 4X সে কার সঙ্গে কে পেয়ার করবে বলো? কারণ ডিপ্লয়েডে তো এক হোমোলগাস লগাসের সঙ্গে আরেক হোমোলগাস পেয়ারিং করে, তো যেখানে 4X এখানে তো 4টা ক্রোমোজোম আছে, তাহলে কে কার সঙ্গে পেয়ারিং করবে? এই সমস্যা রয়েছে। এই জন্যই তার যে বীজ হয় সেই বীজের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ভেরি ইররেগুলার, এই জন্য কেউ তোমার তার বীজ ব্যবহার করে না, হয়তো ব্রিডিং এর জন্য ব্যবহার করি আমরা, কিন্তু আলটিমেটলি গাছ জন্মাবার জন্য আমরা সাকার ব্যবহার করি। পটেটোর ক্ষেত্রে পটেটো কেটে লাগাই, কেটে পটেটো টিউবার কেটে লাগাই, এরকম
এলো পলিপ তাহলে হুইডের হুইডের ক্ষেত্রে তো স্যার আমরা বীজ ব্যবহার করি স্যার আমি কিন্তু এতক্ষণ অটো পলিপ্লয়েডই বলছিলাম এখন এলো পলিপ্লয়েডিতে আসছে এলো পলিপ্লয়েডি কেন বলে এই নামটা বুঝতে হবে আগে অটো হলো নিজের ক্রোমোজোম সংখ্যা বাড়ায় আর এলো হলো সে আরেকটার সঙ্গে ক্রস করে তারপরে যে এফ ওয়ান হয় তার ক্রোমোজোম সংখ্যা ডাবল হয় নেচার এই ডাবলটা করেছে একটা উদাহরণ দিই ধরো ট্রিটিকাম মনোকককাম এটা একটা ডিপ্লয়েড হুইট আর একটা ডিপ্লয়েড হুইট ধরো ট্রিটিকাম স্পেলটোইডেক্স দুটা নাম বলেছি একটা বলেছি ট্রিটিকাম মনোকককাম আর একটা বলেছি ট্রিটিকাম স্পেলটোইডেক্স ডেক্স স্পেল স্পেল টিওআই টোই DES, Speltoides. এই দুইটা প্রজাতির মধ্যে ক্রস হলো ক্রস হলে খুব ভালো করে খেয়াল করো এই মনোকককাম থেকে আসে এক সেট ক্রোমোজোম আর স্পেলটোইডস থেকে আসে এক সেট ক্রোমোজোম তারা কিন্তু পরস্পর পেয়ার করে না কারণ তারা দুই প্রজাতির ক্রোমোজোম তাদের মধ্যে মিল নেই নেচারে এইরকম এফ ওয়ান যখন সিড হয়ে হলো তখন তার ক্রোমোজোম সংখ্যা নেচারই ডাবল হয়ে গেল আমরা যেটা কোসিসিন দিয়ে করি এই নেচারে এই ক্রোমোজোম সংখ্যাটা ডাবল হয়ে গেল এবং ডাবল হয়ে কি হলো তাহলে এই মনোকককামের এক সেট ছিল এখন মনোকককামের দুই সেট হয়ে গেল স্পেলটোইডস এর এক সেট ছিল এখন স্পেলটোইডস এর আরেকটা সেট হয়ে গেল আবার এই এদের সঙ্গে ক্রস হয়েছে আরেকটা ডিপ্লয়েডের তিনটা ডিপ্লয়েডের ক্রসের ফলে কিন্তু হুইট তৈরি হয়েছে প্রথম ক্রসে টেট্রাপ্লয়েড হয়েছে প্রথম ক্রস হয়েছে ডিপ্লয়েড হাইব্রিড স্টেরাইল এটা নেচারে ডাবল হয়েছে এই ফোর এক্সের সঙ্গে ক্রস হয়েছে আরেকটা ডিপ্লয়েডের টু এক্সের সন্তান হয়েছে থ্রি এক্স সেই থ্রি এক্স আবার ডাবল হয়েছে তাতে হয়েছে সিক্স এক্স তাহলে কি হলো এরা কেন বীজ তৈরি করে এবং নর্মাল কেন কারণ মনোকককামের ক্রোমোজোম মনোকককামের সেটের সঙ্গে পেয়ারিং করে স্পেলটোইডস এর ক্রোমোজোম তারই আরেক সেটের সঙ্গে পেয়ারিং করে তেমনি থার্ড যে তারটাও পেয়ারিং করে নিজের ক্রোমোজোমের সঙ্গে ফলে তাদের এখানে এমন না যে মনোকককাম স্পেলটোইডস এর সঙ্গে কিন্তু কোনো পেয়ারিং করে না সুতরাং দো দে আর হেক্সাপ্লয়েড বাট দে ফর্ম বাইভ্যালেন্ট ইন হেক্সাপ্লয়েড বীজ সে কারণে বাইভ্যালেন্ট হলে তার বীজ তৈরি হয় কারণ এই মিউসিস কিন্তু ইরেগুলার না কিন্তু অটো পলিপ্লয়েড মিউসিস কিন্তু ইরেগুলার এলো পলিপ্লয়েড মিউসিস ইরেগুলার নয় ভেরি মাচ রেগুলার এই জন্যই তোমার টোবাকোতে বীজ হয় হুইটে বীজ হয় কটনে বীজ হয় ওটে বীজ হয় সুগারকেনে বীজ হয় ব্রাসিকা জুনসিয়াতে বীজ হয় ব্রাসিকা নেপাস এগুলো সব এলো পলিপ্লয়েড এই সবগুলোতে কিন্তু বীজ হয় কি কি বললাম হুইট টোবাকো কটন ওট সুগারকেন ব্রাসিকা জুনসিয়া এটা কিন্তু একরকমের সরিষা ব্রাসিকা নেপাস এটা আরেক রকমের সরিষা এগুলো সব তোমার বিভিন্ন প্রজাতির মধ্যে ক্রসের ফলে এবং ন্যাচারাল তোমার পলিপ্লয়েডাইজেশনের ফলে কিন্তু তৈরি হয়ে তোমাদের এই এই ক্লাসে ছাত্র সংখ্যা মোট কতজন ইয়ে বলতো নাইমা নাইমা নায়েম ভুইয়া বলো নায়েম ভুইয়া জি স্যার 246 জন 246 এর মধ্যে 127 জন মাত্র উপস্থিত স্যার 243 যা 127 জন আছে 127 জন বুঝছো তো তারা পড়তে রাজি না বুঝো খালি পরীক্ষা দিতে রাজি ঠিক আছে আমরা নেক্সট একটু আলোচনা করি শেষ করে দেব জার্ম প্লাজম হোয়াট ইজ জার্ম প্লাজম এর আরেকটা নাম আছে জার্ম প্লাজমের জেনেটিক রিসোর্সেস একই জিনিস
জেনেটিক রিসোর্সেস বা জার্মপ্লাজম। জার্মপ্লাজম হলো ব্রিডারদের জন্য ফসল উন্নয়নের প্রধান কাঁচামাল, প্রিন্সিপাল র ম্যাটেরিয়াল অফ দ্য ব্রিডার্স ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্রপ ভ্যারাইটি। মানুষ কোনো জিন সৃষ্টি করতে পারে না, মানুষ ফসলের মধ্যে বিদ্যমান জিনকে কাজে লাগিয়ে নতুন জাত তৈরি করতে পারে। সে এক জাত থেকে আরেক জাতে জিন ট্রান্সফার করতে পারে থ্রু ক্রসিং, থ্রু ক্রসিং, ব্যাক ক্রসিং, থ্রু টিস্যু কালচার, থ্রু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানুষ এক জাত থেকে আরেক জাতে, এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে, এক গণ থেকে আরেক গণে জিন ট্রান্সফার করতে পারে। তো এই জিন আমরা পাবো কোথায়? ধরো একটা একটা উদাহরণ দেই, গত 60-70 বছর আগ পর্যন্ত আমাদের সব ধানের জাত ছিল লম্বা, বাতাস হলে হেলে পড়ত, একটু সার পানি দিলে হেলে পড়ত এবং তার ফলন ছিল কম, কত? 1 থেকে 2.5 টন ম্যাক্সিমাম পার হেক্টর, 1 টন থেকে 2.5 টন পার হেক্টর ফলন হতো তাদের। লম্বা গাছের ফলন কম কেন বলতে পারো? স্যার ওই যে হেলে পড়ে যায় এজন্য, স্যার ওই ভেজিটেটিভ গ্রোথের জন্য নিউট্রিয়েন্ট বেশি লাগে। এই এই যে এই যারা পরে বলেছে আর কি, যে গাছের ভেজিটেটিভ গ্রোথ বেশি হয় তার খাবার লাগে বেশি গ্রোথের জন্য। তো তোমার কাছে আছে ফাঁস, মনে করো যে এই ড্রাই ম্যাটার আছে, মনে করো 10 গ্রাম, কথার কথা 10 গ্রাম। তো তুমি যদি 7 গ্রাম খরচ করে ফেলো খালি গাছের উচ্চতা সৃষ্টি করতে, তো তোমার তো থাকলে আর 3 গ্রাম, ওই 3 গ্রাম দিয়ে তো আর বড় দানা হবে না এবং বড় বড় পেনিকেল হবে না। এজন্য এই সারা পৃথিবীতে যত ধান চাষ হতো সবার কিন্তু ধান গাছের এই জাত ছিল লম্বা, শুধু বাংলাদেশে না, এই ইন্ডিয়া, এই বার্মা, এই থাইল্যান্ড, চীন, সর্বত্র, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, যেখানেই ধান হতো সব ধান গাছের ইয়া ছিল লম্বা। লম্বার মধ্যেই নানা রকম ভেরিয়েশন ছিল, কোনোটা সুগ্রান, কোনোটা কালো দেখতে, কোনোটা লম্বা ধান, কোনোটা গুল ধান, এরকম ভেরিয়েশন ছিল। বাট দ্য প্ল্যান্ট ওয়াজ টলার এবং তাদের ফলন ছিল 1.5 টন থেকে 2.5 টন, 1 টন থেকে 2.5 টন পার হেক্টর। আমি কিন্তু বুঝাচ্ছি কেন জার্মপ্লাজম দরকার, মনে রাখো এটা হলো মূল পয়েন্ট। এবার বিজ্ঞানীরা টার্গেট করলো যে আমরা খাটো জাতের ধান গাছ বানাবো যাতে অনেক সার দিলেও সে আর নুয়া না পড়ে, সে যেন দাঁড়িয়ে থাকে স্ট্রং হয়ে। এবং থাইল্যান্ডে একটা ফার্মারের মাঠে একটা জাত পাওয়া গেল যে সেই জাতটা তোমার এই খাটো কিন্তু ফলন ভালো না, কিন্তু গাছটা খাটো। ডিওজি জেন নাম, ডিওজি জেন এই এই ভ্যারাইটির নাম, থাই নাম আর কি। এই জাতটা তোমার নিয়ে গেল ইরির বিজ্ঞানীরা, ইরি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। কেন? যে আমরা এটার যে খাটো হওয়ার যে জিন এটা আমাদের লম্বা গাছের সঙ্গে ক্রস করে খাটো বানিয়ে ফেলবে, এই লক্ষ্য নিয়ে কিন্তু তারা জিনটা নিয়ে গেল থাইল্যান্ড থেকে। এবং দে মেড ক্রসেস অ্যান্ড আলটিমেটলি সিলেক্টেড ডুয়ার্ফ ভ্যারাইটিস অ্যান্ড রিলিজ IR8, ইন্টারন্যাশনাল রাইস 8 নামে, IR8 নামে তারা একটা ভ্যারাইটি বের করল। এবং সেই গাছটা খাটো, সেই গাছটার আমাদের ওই যেগুলো প্রিমিটিভ ভ্যারাইটি এটা খালি লম্বা না, তুমি এখনো মাঠে দেখবা আমাদের যখন লোকাল রাইস লাগায় তার গাছের পাতা কিন্তু
তোমার এরকম হেলে থাকে, এরকম এরকম হেলে থাকে, এরকম খাড়া থাকে না। কিন্তু কোনো কোনো আমাদের লোকাল